শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক। পিতা মিত্র আজিবার মণ্ডল, মাতা মৃত সোনাহান বিবি। গ্রাম বর্তমানে পারবাজার শিক্ষক পাড়া উপজেলা ঝিকরগাছা। যুদ্ধের আগে আপনি কি করতেন? আমি তো ছাত্র ছিলাম, জীবসে ML, যেটা মাল্টিলেটারাল পাইলট হাই স্কুল, তখন SSC ক্যান্ডিডেট ছিলাম। বঙ্গবন্ধুর ডাকে সম্ভবত ওটা হলো এপ্রিলের প্রথম সপ্তাহে আমরা ভারতের মুক্তিযুদ্ধ প্রশিক্ষণের উদ্দেশ্যে চলে যাই। সেখানে যে আমরা সপ্তাহখানিকের ঊর্ধ্বে বনগাঁ টালিখোলা যুব শিবির অর্থাৎ আমরা অবস্থান নিই। থাকার পরে সেখানে তৎকালীন ক্যাপ্টেন হুদা আমাদেরকে রিক্রুটমেন্ট করেন হায়ার ট্রেনিংয়ের জন্য, এবং পরবর্তীতে আমরা ভারতের উত্তরপ্রদেশ দেরাদুনে সেখানে ট্রেনিং করি। ট্রেনিং শেষে ওই ট্রেনিং ক্যাম্পে এই হামিদ আব্দুল হামিদ পাশে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিল, এবং সেখানে আমরা একসঙ্গে প্রশিক্ষণ নিই। ওই দেরাদুনে ওদের যারা এসেছিল প্রশিক্ষক, ওরাই ওকে আমাদের বাঙালি ইন্সট্রাক্টর হিসেবে ওকে রেখে দেওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু ও ওখানে থাকে নাই। আমরা একসঙ্গে চলে আসি, এবং পরবর্তীতে এখন যে জায়গাটা সে জায়গাটা হলো চৌগাছা উপজেলার মধ্যে পড়েছে, তখন ছিল ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা ইউনিয়ন মানে মাগুরা ইউনিয়নে উনি নাম করে গ্রামের এরোলের বিল, এই বিলের পাশে ওখানে তার 2 দিন আগে মঙ্গলবার রাত্রে আমরা রাজাকার মারি। ওই টাইমে পাঞ্জাবিরা, পাঞ্জাবিতে 200 রাজাকার বাহিনী আল বদর, এরা মিলে কাউন্টার অ্যাটাক করে আমাদের ঝিকরগাছা যশোর ক্যান্টনমেন্ট চৌগাছা ত্রিমুখী আক্রমণ করে ওই এলাকা জুড়ে ভোরবেলা। তখন স্থানীয় গ্রামের লোকজন ওরাই প্রথম দেখে যে ওই পাক বাহিনীর ওরা রাজাকাররা আসছে। গ্রামের লোককে স্মরণ করাই দিয়েছিল যে তুমি এখান থেকে চলে দাও, যে ওরা রাজাকার ওরা আসতেছে, কিন্তু ওদের গায়ে আমাদের পোশাক একই ছিল, যার কারণে ও বুঝতে পারে নাই। এবং সেই কাউন্টার অ্যাটাকের মধ্যে ও তখন গুলির মধ্যে অবস্থান করে রাজাকার, ওরাই ওকে ওখান থেকে ওই ধরে ফেলে। ধরে ফেলার পরে ওখানে নির্মমভাবে বেয়োনেট চার্জ করে ওখানে মেরে নিচে আর কি এরকম বিল ছিল, সেই বিলের ভিতরে ও ফেলেই দেয়। এখানে উল্লেখ করতে হয় যখন আমরা ভারত থেকে বেরিয়েছে বর্ডার এলাকার পাশের গ্রাম মানে গঙ্গানন্দপুর ইউনিয়নে ছিলাম, পাশে অবস্থান করি এক গ্রামে, সবসময় একই অবস্থান করতাম, একই সাথে এক বৈঠকখানায় থাকতাম।
দেখতে কিছুটা আমার সঙ্গে সিমিলিয়ার ছিল। যখন আমরা রেখিতে যেতাম প্রচন্ড বর্ষা এবং এলাকা সব কাদা, তুই লুঙে উল্টো বেঁধে নিয়ে গায়ে হয়তো একটা গেঞ্জি বা তো শার্ট থাকতো, তাই করে ও আমরা যখন রেখি করতে যেতাম দিনের বেলায় তখন ও বলতো যে রাজা ভাই যৌবনটা কাদাই খেয়ে গেল, পরিশেষে তার মৃত্যু হয়েছে ওই সেই বিলের ভিতরে ধান ক্ষেতের ভিতর দিয়ে রাস্তা মাটির সঙ্গে মিশানো সেই রাস্তায় একটা ছোট কালভার্ট কালভার্টগুলো বসেছি ভোরবেলা। তো যাই হোক সেই টাইমই মারা যায়। আপনার কমান্ডার কে ছিল? আমাদের তখন থানা লেভেলের কমান্ডার ছিল আব্দুল হাই, আর জেলা লেভেলের কমান্ডার ছিল আলী হোসেন মনি জেলা কমান্ডার, আর উপপ্রধান মানে এই ঝিকরগাছা থানার তৎকালীন আমাদের মুজিব বাহিনীর উপপ্রধান হিসাবে কমান্ডার ছিল এই আব্দুল হানি। আমার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আমার বাড়ি বর্তমান চৌগাছা উপজেলার বিলাড়ল মৌজার গোয়ালবাড়ি গ্রামে। স্বাধীনের সময় যে ঘটনাটা ঘটছিল আমি প্রত্যক্ষদর্শী। আমার গ্রাম ছোটগুলি, আমার পুরাতন বাড়ি গোয়ালবাড়ি অথবা বিলাড়ল, সেখানে আব্দুল হামিদের দাফন করা হয়েছে। তার কবরস্থান আমাদের নিজেদের সম্পত্তির পরে আমরা দিয়েছি। তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।